বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় ভারত দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি আরও জানান বাংলাদেশে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু প্রতিবেশী হিসেবে ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় নয়াদিল্লি প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল উল্লেখ করে দুদেশের বাণিজ্য এবং জনগণের বোঝাপড়াও ভালো বলে মন্তব্য করেন তিনি এ সম্পর্ক ভারত ধরে রাখতে চায় বলেও জানান জয়শঙ্কর